শুরু হলো এই বছরের হজ যাত্রা 415 জন যাত্রী নিয়ে জেদ্দায় পৌঁছালো বিমানের প্রথম ফ্লাইট গাজীপুর সিটি নির্বাচনে আজমতুল্লাহ খানের ইশতেহার ঘোষণা বিশ্বমানের নগরী গড়ার প্রত্যয় এবং সিরাজগঞ্জের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন সাত জেলার 3 শতাধিক চরমপন্থী সুস্থ সুন্দর জীবনে ফেরার আশা সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম যাচ্ছে পুরো খবরে জেদ্দায় পৌঁছেছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রথম হজ ফ্লাইট বাংলাদেশ বিমানের ডেডিকেটেড ফ্লাইটটিতে 415 জন মুসল্লি গেছেন যাদের সবাই সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী স্থানীয় সময় সকাল 4:45 জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হজযাত্রীরা সৌদি আরবের পথে যাত্রার আগে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন দায়িত্বশীলরা তারা জানান হজের সামগ্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে শনিবার দিবাগত রাত 3:20 415 জন মুসল্লি নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ বিমানের প্রথম ডেডিকেটেড ফ্লাইট BG3001 এর আগে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও হজ সংশ্লিষ্টরা সেখানেই সবাইকে নিয়ে দোয়া ও মোনাজাত করা হয় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সকালে নগরীর জয়দেবপুরে প্রকৌশলী ভবনে তিনি নগরের উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে তার আধুনিক ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ মনোনীত এই মেয়র প্রার্থীর ইশতেহারে প্রথমেই প্রাধান্য দিয়েছেন নগরবিদ ও প্রকৌশলীদের সমন্বয়ে বিশ্বমানের একটি মাস্টার প্ল্যান করে নগরবাসীকে সেবা দেওয়ার বিষয়টি এছাড়াও ইশতেহারে নানা পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি এ বিষয়ে আরও খবর জানতে এই মুহূর্তে আমাদের সহকর্মী গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আরিফ খান আবির আবির আমাদেরকে জানান যে আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহ খানের ইশতেহারে আর কি কি বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে ধন্যবাদ মুখর আপনি আসলে বলছিলেন যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত যে মেয়র প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট আজমতুল্লাহ খান তিনি কিছুক্ষণ আগেই গাজীপুর শহরের জয়দেবপুরে প্রকৌশলী ভবনে একটি ইশতেহার ঘোষণা করেছেন সেই ইশতেহারে আপনি বলছিলেন যে একটি মাস্টার প্ল্যানের কথা এবং মাস্টার প্ল্যান ছাড়াও কিন্তু বেশ কিছু বিষয় কিন্তু এখানে রয়েছে যেমন সিটি কর্পোরেশনকে তিনি হচ্ছে ওয়াইফাই জোনে রূপান্তরিত করবেন এবং প্রত্যেকটি আঞ্চলিক কার্যালয়গুলিকে ফ্রি ওয়াইফাই জোনে রূপান্তরিত করবেন এবং এছাড়াও যে গাজীপুর যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে বা আশপাশগুলো রয়েছে সেগুলোতে আসলে ইন্টারনেটের আওতায় তিনি নিয়ে আসবেন অর্থাৎ হচ্ছে যেহেতু দেশ ডিজিটাল বাংলাদেশে রূপ নিয়েছে এখন স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে আসলে এই কার্যক্রমগুলো খুব সহজেই নিতে হবে তার এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে সিটি কর্পোরেশনের 10 বছর অতিবাহিত হয়েছে এর মাঝে সিটি কর্পোরেশনের যে উন্নয়নের যে অবকাঠামো অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে এখানকে যে বরাদ্দ দিয়েছে সেই বরাদ্দের সঠিক ব্যবহার না করা এবং এখানকার খেটে খাওয়া মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা সিটি কর্পোরেশনের অভ্যন্তরে যে এখনও যে পদগুলো রয়েছে শূন্য সেই পদে নতুন করে হচ্ছে নিয়োগদানের বিষয়গুলো উল্লেখ করেছেন এবং মানুষের সেবা দানে যেন কোনো ধরনের ভোগান্তি বা হয়রানি না হয় সেই বিষয়টি কিন্তু এই ইশতেহারে উল্লেখ করা রয়েছে আর আরেকটি বিষয় যদি তিনি বলছেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের যে শিল্প অধ্যুষিত এলাকা এই শিল্প অধ্যুষিত এলাকায় এখানকার যে গার্মেন্টস রয়েছে এখানকার যে পোশাক শ্রমিক রয়েছে সেই পোশাক শ্রমিকদের জন্য কিন্তু তিনি সুব্যবস্থা রাখার ব্যবস্থা করেছেন যেমন তাদের সন্তানদের জন্য ডে কেয়ার স্থাপন করবেন এবং পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন অধিকার কর্মী বাউন্ড সিটি কর্পোরেশন হিসেবে তিনি ঘুরবেন এবং পাশাপাশি সিটি কর্পোরেশনের যতগুলো প্রজেক্ট হচ্ছে বাস্তবায়ন হবে সেই প্রজেক্টগুলোকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকৌশলী বিভাগের
যে শিক্ষক রয়েছেন এবং অন্যান্য যে যারা হচ্ছে সম্পৃক্ত রয়েছেন নগর পরিকল্পনাবিদ, অর্থাৎ প্রত্যেকটা প্রজেক্টের উনি হচ্ছে একটি বাস্তবভাবে করবেন, অর্থাৎ যে প্রজেক্টটা জনকল্যাণে কাজ করে এই ধরনের প্রজেক্ট তিনি হচ্ছে প্রজেক্ট তৈরি করার আগে একটি প্ল্যান তৈরি করবেন এবং সেই প্ল্যানের পর কিন্তু আসলে তিনি হচ্ছে যে কোনো ইশতেহারে যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে তিনি বাস্তবায়ন করবেন, অর্থাৎ একটা পরিকল্পিত উন্নয়ন কিন্তু তিনি এই নগরে করতে চান। সেই বিষয়গুলো এসেছে এবং এখানকার যে যারা হচ্ছে শ্রমিক রয়েছে খেটে খাওয়ার তাদের জন্য কিন্তু বেশ কিছু পরিকল্পনার কথা রয়েছে। তো এই ছিল ইশতেহারের সর্বশেষ মুখর। আমাদের সহকর্মী আরিফ খান আবির গাজীপুর থেকে জানাচ্ছেন, গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমতুল্লাহ খানের যে নির্বাচনী ইশতেহার কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন সেটার কী কী প্রাধান্য দেওয়া হয়েছে সেই বিষয়ে আমাদেরকে সর্বশেষ জানাচ্ছিলেন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। অপরাধের পথ ছেড়ে আত্মসমর্পণ করেছে সাত জেলা নিষিদ্ধ ঘোষিত চারটি চরমপন্থী সংগঠনের 300+ সদস্য। সকালে RAB-12 সদর দপ্তরে 200+ আগ্নেয়াস্ত্রসহ চরমপন্থী সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের অবৈধ অস্ত্র জমা দেন। অন্ধকারে পথ ছেড়ে আলোর পথে ফিরে আসায় খুশি চরমপন্থী সদস্যদের স্বজনেরাও। আর চরমপন্থীদের আত্মসমর্পণের খবরে স্বস্তিতে চরমপন্থী বা সর্বহারা অধ্যুষিত এলাকার মানুষেরা। চরমপন্থীদের প্রশিক্ষিত করে পুনর্বাসন সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাবের কর্মকর্তারা। সুন্দর জীবনে ফিরে যেতে পারবে এবং তারা তাদের বউ বাচ্চা এবং সংসারকে নিয়ে বাড়িতে সুন্দরভাবে বসবাস করতে পারবে, এই জন্য আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। ভালো ভালো লোক, সাধারণ লোক চিন্তি করতে দেয়, রাতে ঘুমাইনি সময় হয়তো কেউ তা ডাক দিলি যে 20,000-50,000 টাকা দে, এরম হয়তো কইত, এই জন্য এলাকার লোকজন আতঙ্ক ছিল, এখন বর্তমানে সেই আতঙ্ক আর নাই। যে সর্বহারাকে নিয়ে আমরা অনেক আতঙ্কে বোধ করতাম পরিবার পরিজন সহ এবং পুরা উল্লাপাড়া সনঙ্গাটাই আমাদের জন্য একটু বিষামাল অবস্থায় ছিল। সরকারের এই মহৎ একটি উদ্যোগের জন্য উগ্রপন্থী চরমপন্থী এই আতঙ্ক আমাদের সারা বাংলাদেশে আর থাকবে না, তারা স্বাভাবিক জীবনে ফিরবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের সার্বিক প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ে এবং আমি আশা করছি যে যারা আত্মসমর্পণের জন্য এখানে আসার কথা তারা সবাই আসবে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সামনে তারা তাদের অস্ত্র সমর্পণের মাধ্যমে আত্মসমর্পণ করবে। কিছুক্ষণ আগে সিরাজগঞ্জ থেকে চরমপন্থীদের আত্মসমর্পণের আর খবর জানিয়েছেন আমাদের সহকর্মী জিন্না ফারুক। সদস্যদের আত্মসমর্পণের আজকের এই অনুষ্ঠান উপলক্ষে আমরা দেখছি যে সিরাজগঞ্জের হাটিকুমরুর RAB-12 হেডকোয়ার্টারে কিন্তু দেখছি যে চরমপন্থীর প্রায় 300+ সদস্যকে এখানে আত্মসমর্পণ করতে যাচ্ছে এবং তাদের যে অস্ত্র রয়েছে দেশীয় অস্ত্র সহ তাদের যে সমস্ত সরঞ্জামাদি ছিল সেই সরঞ্জামাদি নিয়ে আমরা দেখছি যে এখানে কিন্তু আত্মসমর্পণ শুরু করেছে। আমরা দেখেছি এই অনুষ্ঠানে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, উপস্থিত আছেন পুলিশের IGP, উপস্থিত আছেন জেলা প্রশাসক এবং র্যাবের যিনি এখানে DG আছেন তিনি উপস্থিত আছেন। আমরা এখানে দেখছি যে চরমপন্থী সদস্যরা কিন্তু সকাল থেকে এখানে সারিবদ্ধভাবে তারা এখানে অনুষ্ঠানে আসতে শুরু করেছে এবং এই অনুষ্ঠানে আমরা দেখছি যে স্বাভাবিক জীবনে ফিরতে তারা কিন্তু বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে এবং বিশেষ করে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার এবং র্যাবের যারা সদস্য রয়েছে তাদের অন্ধকার জীবন থেকে এই আলোর জীবনকে ফেরত দেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি যে তারা অনেক কৃতজ্ঞতা জানিয়েছে র্যাব সদস্যকে। অপরদিকে আমরা র্যাবের যারা সদস্য রয়েছে বিভিন্ন কর্মকর্তা রয়েছেন তারা যেটা জানিয়েছে যে এই নিষিদ্ধ যারা সর্বহারা ছিল তারা অন্ধকার থেকে আলোর জীবনে ফিরিয়ে নিয়ে আসা তারা অনেক খুশি এবং পরিবারের যারা সদস্য তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে তারা আর এই ভুল পথে যাবে না এবং আর কোনো রকম খারাপ কাজে লিপ্ত হবে না, তাদের যে স্বাভাবিক জীবনে ফিরে আসার যে প্রতিশ্রুতি এবং বিভিন্ন তাদের কর্মের যে বিষয়টা তারা কিন্তু খেয়াল রাখছেন। তো আমরা এখনও ঘটনার অনুষ্ঠান স্থলে উপস্থিত আছি, কিছুক্ষণ পরেই সর্বহারার যে নিষিদ্ধ সদস্যরা আছেন স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র দিয়ে তারা আত্মসমর্পণ করবে। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছে র্যাবের হেডকোয়ার্টার থেকে সর্বহারা পার্টির এবং চরমপন্থীদের আত্মসমর্পণের সর্বশেষ অবস্থা। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ। তিনি 1980 সালের 21 মে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। তিন ভাই বোনের মধ্যে সবার বড় রেদওয়ান।
তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে গভর্নেন্স অ্যান্ড হিস্ট্রি বিষয়ে স্নাতক এবং একই প্রতিষ্ঠান থেকে কম্পারেটিভ পলিটিক্স বিষয়ে স্নাতকোত্তর করেন। রেদওয়ান মুজিব সিদ্দিক ববি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সিআরআই এর ট্রাস্টি হিসেবে প্রতিষ্ঠানটি দেখভাল করেন। সিআরআই এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার মাধ্যমে তিনি তরুণদের ক্ষমতায়ন ও উদ্বুদ্ধকরণে কাজ করছেন। জাতির পিতার জীবনী গ্রাফিক্যাল উপস্থাপনার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রাফিক্স নভেল মুজিব প্রকাশের প্রধান কারিগর ও প্রকাশক রেদওয়ান মুজিব সিদ্দিক ববির। নায়িকা দুর্নীতি মামলা অভিযোগ গঠন বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন শুনানির জন্য হাইকোর্টে বেঞ্চ নির্ধারণ করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার এই মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা আবেদনপত্রটি জমা দেন। এতে বিচার শুরুর আদেশ বাতিল চাওয়া হয়েছে। মামলায় ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে ক্যানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে বেগম জিয়াসহ অন্য আসামিরা রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার ক্ষতি করেছেন বলে অভিযোগ আনা হয়। 2008 সালে 5 মে বিএনপি চেয়ারপারসন সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এরপর যেতে আছে সারা বাংলা প্রসঙ্গ। কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দেয়াল ধসে নুরুল হুদা নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। শনিবার সন্ধ্যা 6টায় ঈদগাঁও ভঙ্গিম বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীরের ঝুঁকিপূর্ণ দেয়াল ছিল। এ সময় হঠাৎ দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলে প্রাণ হারায় নুরুল হুদা। স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী আধুনিক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতাল প্রেরণ করেন। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় 25 ছাত্রের জীবিত বাবাকে মৃত দেখিয়ে সরকারি মানবিক ভাতা তোলার অভিযোগ উঠেছে রামভদ্রপুর দারুসুন্না এবতেদায়ী কওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। সন্তানদের ভুয়া এতিম দেখানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের বাবা মারা। এদিকে প্রাথমিক তদন্তের বিষয়টির সত্যতা পেয়েছে স্থানীয় প্রশাসন। জয়পুরহাট জেলা প্রতিনিধি গোলাপ হোসেন রিপোর্ট জানাচ্ছেন কাউসার আহমেদ। স্থানীয় সমাজসেবা অফিসে নিবন্ধনপ্রাপ্ত দারুসুন্না এবতেদায়ী কওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মোট শিক্ষার্থী রয়েছেন 45 জন। এর মধ্যে 25 জন ছাত্রের জীবিত পিতাকে মৃত দেখিয়ে তৈরি করা হয় জাল এতিম সনদ। এই সনদ জমা দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর নামে প্রতি মাসে 2,000 টাকা করে মানবিক ভাতা তুলে নেওয়া হয়। জাল সনদে যৌথভাবে স্বাক্ষর রয়েছে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইউনুসারি মণ্ডল ও পরিচালক আব্দুল খালেকের। সভাপতি জানান, তিনি কোনো স্বাক্ষর করেননি আর পরিচালক এ বিষয়ে কথা বলতে রাজি হননি। জাল করা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধির সনদও। এতিমদের যে একটা সনদপত্র, এই সনদপত্র যে আমার স্বাক্ষর, এই স্বাক্ষরটা আমার না। মৃত্যু সনদ একই নাম্বার ব্যবহার করে অনেকগুলো উনি সেটা তৈরি করেছেন এবং তার মাধ্যমে সমাজসেবাতে জমা দিয়ে উনি সমাজসেবা অফিস থেকে যে সরকারি অনুদান সেটি গ্রহণ করেছেন। এই জালিয়াতির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের জীবিত বাবাসহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে অস্বস্তিতে শিশু শিক্ষার্থীরাও। আমি রামমতিপুর মাতাশাহ পড়ি, আমি তো এতিম না, আমার মা বাবা আছে। আমার স্বামী জীবিত, মোশারফ নাম। আমার নাম হালিম, বাবার নাম আইবেলি মণ্ডল। আমাকে মৃত ঘোষণা করেছে আর সনদপত্র সার্টিফিকেট তুলেছে। এই ঘটনা জানার পর প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে স্বীকার করেছেন সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তা। এই বিষয়টি আমরা জানার পর অধিকতর তদন্তের জন্য ইন্ডিয়ান কাউন্সিলে এই মৃত্যু এবং জন্ম সনদ যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আত্মসাৎ করা অর্থ সরকারি কোষাগারে ফিরিয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।
নির্ধারিত সময়ের চেয়ে দ্বিগুণ সময় পার হলেও রংপুরের করতোয়া নদীর উপরে নির্মাণাধীন জয়ন্তীপুর ও চত্রা নুন্দহ ঘাটের ব্রিজ দুটির নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। এরই মধ্যে এলাকাবাসীর অভিযোগ, সঠিক তদারকির অভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে গিলাবাড়ি ঘাটের ব্রিজটির পিয়ার ক্যাপের ফাটল দেখা দিয়েছে। মিনহাজুল ইসলাম মিলনের রিপোর্টে, আরও জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। রংপুরের পীরগঞ্জের জয়ন্তীপুর ও চত্রা নুন্দহ ঘাটে ব্রিজ দুটি 2020 সালের শেষ দিকে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও তা শেষ হয়নি। এদিকে চত্রা নুন্দহ ব্রিজটি নির্মাণ শেষ না হতেই ব্রিজের পিয়ার ক্যাপে দেখা দিয়েছে ফাটল। অভিযোগ উঠেছে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে এই ব্রিজ। সরকারের প্রকল্প, এত টাকা ব্যয় একটা ব্রিজ, সেটা সম্পন্ন হওয়ার আগেই যদি ভেঙে যায় তো আমাদের কাছে সন্দেহ হয় যে ব্রিজটি আসলে কতটা সময় টিকে থাকবে। অনেক আশা ছিল যে আমরা এই ব্রিজে উঠে স্কুল বা কলেজে যাব, কিন্তু আমার যা মনে হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে আমাদের আর যাওয়া হবে না। 20 সালে হওয়ার কথা যে ব্রিজ, সেই ব্রিজ আজ 23 সাল চলতেছে, আজ পর্যন্ত কমপ্লিট হয়নি। ব্রিজের কাজ যেভাবে চলতেছে তাতে 5 বছরও ব্রিজ হবে না। তবে এই ফাটলটি গুরুতর নয় বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। এদিকে ব্রিজের ফাটলের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। যারা রেকটিফিকেশন করে তারাও ইয়ে করছে এবং ভালো করে দেখে শুনে তারা আরও ভিডিও ফুটেজ নিয়েছে, সব কিছু করেছে, করার পরে তারা একটা রিপোর্ট দিবে। এই রিপোর্টের প্রেক্ষিতে আমরা জানতে পারবো যে এটা কী করবে। তবে যতটা বাইরে থেকে যতটা আতঙ্কিত মনে হচ্ছে এরকমটা না। রংপুর ও দিনাজপুরের 4 উপজেলাবাসীর দাবি, দ্রুত চলাচলের জন্য খুলে দেওয়া হোক ব্রিজ দুটি। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শুরু হলো এই বছরের হজ যাত্রা। 415 জন যাত্রী নিয়ে জেদ্দায় পৌঁছালো বিমানের প্রথম ফ্লাইট। গাজীপুর সিটি নির্বাচনে আজমতুল্লাহ খানের ইশতেহার ঘোষণা, বিশ্বমানের নগরী গড়ার প্রত্যয়। এবং সিরাজগঞ্জের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন 7 জেলার 3 শতাধিক চরমপন্থী, সুস্থ সুন্দর জীবনে ফেরার আশা। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।